সুখা মৌসুমে তীব্র পানীয় জলের সংকটে ধুঁকছে মান্দায় ব্লকের পূর্ব নোয়াবাদী গ্রাম পঞ্চায়েতের একাংশ এলাকা। অজ্ঞাত গ্রামবাসীদের ছড়া আর লুঙ্গার জলেই তাদের ভরসা। যদিও সংশ্লিষ্ট এলাকায় সাবমার্জিবল বিগত দু বছর আগে বসানো হলেও কোনো এক অজ্ঞাত কারণে আজ পর্যন্ত তা চালু করা হয়নি। রাজ্যের একাংশ সরকারি বাবুদের হিয়ালিপনার কারণে সমূহ ভোগান্তির শিকার হতে হচ্ছে জনসাধারণকে। এমনই চিত্র ক্যামেরায় ধরা পড়েছে মান্দাই আরডি ব্লকের অধীন পূর্ব নোয়াবাদী গ্রাম পঞ্চায়েতে। এই পঞ্চায়েতের অধীনে রয়েছে মুড়াবাড়ি এলাকা। এলাকায় 60-70টি পরিবারের বসবাস। দীর্ঘদিন আগে এই মুড়াবাড়ি এলাকায় পানীয় জলের জন্য গ্রামবাসীদের ভরসা ছিল একটি ওভারফ্লো। গ্রাম থেকে দূরে একটি লুঙ্গার মধ্যে ছিল ওভারফ্লোটি, কিন্তু বর্তমানে সেই ওভারফ্লো দিয়ে আর জল আসছে না। এটা বন্ধ হয়ে যাওয়ার পর মান্দাই DRWS থেকে বসানো হয়েছে গ্রামবাসীদের পানীয় জলের সুবিধার জন্য একটি সাবমার্জিবল পাম্প। কিন্তু দুই বছর হয়ে গেলেও এই সাবমার্জিবল দিয়ে এক ফোঁটাও জল বেরোয়নি। DWS দপ্তরের গাফিলতি রয়েছে বলে জানান গ্রামের প্রবীণ মহিলারা। বহুবার দপ্তরে এবং মান্দাই আরডি ব্লকে জানানোর পরেও এই সাবমার্জিবলটি সারাইয়ের কোনো উদ্যোগ নেই, যার ফলে গ্রামবাসীরা তীব্র পানীয় জলের সংকট ভোগ করতে হচ্ছে। কত বছর ধরে আপনারা এই এলাকায় জলের সমস্যা চলছে? আমার জন্ম থেকে ওই জল কমে, যখন মোরা বাড়ি আমি এসে জল ওই নিয়েছে খেত থেকে, কুয়া থেকে, কুয়া নাই তুলে তুলে অত বয়স হয়েছে, এটা দিছে দুই বছর, এখন আগে না তারপরে এই হচ্ছে একাংশ এলাকার বাস্তব পরিস্থিতি, যেখানে প্রশাসনিকভাবে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের সুবিধার্থে সাবমার্জিবল সহ বিভিন্ন জিনিস দেওয়া হচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট এলাকার মানুষ প্রশাসনের দেওয়া সুবিধা ভোগ করতে পারছে না, শুধুমাত্র একাংশ দায়িত্বজ্ঞানহীন সরকারি বাবুদের কারণে। আর যার বাস্তব উদাহরণ এই মোড়াবাড়ি এলাকা। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্ট্যান্ডার্ড।